In this video tutorial, I'm going to show you how can we use Move Tool and Rectangular Marquee Tool. I'm Asif Mollik, founder of 12 tutorial school. So first of all, I'm going to click the icon of Adobe Photoshop. Then, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা ঠিক আমাদের বাম পাশে বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা টুলসের কাজ আমরা এক একটি ভিডিওতে দেখে নেব। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা মুভ টুলটাকে ইউজ করতে পারি এবং একই সাথে কিভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার এই মার্কি টুলটাকে ইউজ করতে পারি। সো লেটস সি। প্রথমে আমাদের মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে আমাদের স্পেসিফিক কোনো অংশকে মুভ করানো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্লাইডে একটি পিকচার রয়েছে। সো আমরা যখনই আমাদের মুভ টুলে আমরা প্রেস করলাম বা মুভ টুলটাকে সিলেক্ট করলাম, ঠিক একই সাথে দেখতে পেলাম যে আমাদের পিকচারটাকে সিলেক্ট করে ফেলেছে এই মুভ টুলের সাহায্যে। আবার আমরা আমাদের এখানে টিক মার্কটা দিয়ে দিলে আমাদের সিলেক্ট করা অংশটাকেও আমরা দেখে ফেলতে পারছি। তাহলে মুভ টুলটার কাজ হচ্ছে আমাদের স্পেসিফিক কোনো নির্দিষ্ট অংশকে আমরা খুব ইজিলি মুভ করে ফেলতে পারি। অ্যান্ড দেন সেকেন্ড অফ অল রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল অ্যান্ড মুভ টুলের বেশ একটি সম্পর্ক রয়েছে। তা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে কোনো স্পেসিফিক অংশটাকে আমরা সিলেক্ট করে আমাদের মুভ টুলের সাহায্যে সেগুলোকে মুভ করে ফেলতে পারি। সো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে আমাদের বেশ কিছু অপশন রয়েছে। তো ফার্স্ট অফ অল রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটা সিলেক্ট করার পর আমাদের কোনো স্পেসিফিক অংশ যদি আমাদের মুভ করাতে হয় বা কাট করতে হয়, তাহলে আমরা খুব ইজিলি এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের সাহায্যে আমাদের স্পেসিফিক অংশটাকে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। সো এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের সাহায্যে আমরা আমাদের এই অংশটাকে আমরা সিলেক্ট করে ফেললাম। দেন খুব ইজিলি মুভ টুলের সাহায্যে আমাদের সেই সিলেক্ট করা অংশটাকে আমরা মুভ করে ফেলতে পারি। অ্যান্ড সেকেন্ড অফ অল দেখতে পাচ্ছি ইলিপটিক্যাল মার্কি টুল। এই ইলিপটিক্যাল মার্কি টুলের সাহায্যে আমাদের কোনো স্পেসিফিক অংশটাকে আমরা বৃত্তাকারভাবে সিলেক্ট করে ফেলতে পারি। থিঙ্ক অ্যাবাউট আমরা আমাদের এই ক্যারেক্টারকে সিলেক্ট করব, জাস্ট সিম্পলি এটার উপর ড্র্যাগ করে দিলাম অ্যান্ড দেন আমাদের মুভ টুলের সাহায্যে খুব ইজিলি আমরা এটাকে মুভ করে ফেলতে পারি। অ্যান্ড থার্ড অফ অল আমরা দেখতে পাচ্ছি সিঙ্গল রো মার্কি টুল। সিঙ্গল রো মার্কি টুলের সাহায্যে আমাদের একদম ক্ষুদ্র ক্ষুদ্র কোনো অংশ যদি আমাদের সিলেক্ট করা থাকে, তাহলে আমরা সেটা সিলেক্ট করে ফেলতে পারি রো আকারে। জাস্ট সিম্পলি এখানে রাইট প্রেস করে আমাদের অংশটিকে আমরা সিলেক্ট করে নিলাম, দেন মুভ টুলের সাহায্যে আমরা এই অংশটিকে মুভ করে ফেলতে পারি। সো আমরা যদি দেখতে পাই আমাদের এই অংশটিকে আমরা সিলেক্ট করে এরকম একটি বৃহত্তম আকার অংশে পরিণত করে ফেললাম। অ্যান্ড লাস্ট অফ অল সিঙ্গেল কলাম মার্কি টুল। এর পূর্বে আমরা দেখলাম সিঙ্গেল রো মার্কি টুল, অর্থাৎ আমাদের নির্দিষ্ট অংশকে আমরা রো আকারে সিলেক্ট করে ফেলতে পারতাম। আর এখন আমরা দেখব কীভাবে আমরা নির্দিষ্ট অংশকে কলাম আকারে সিলেক্ট করে ফেলতে পারি। সো আমরা চাচ্ছি আমাদের এই বর্ডারটিকে আমরা সিলেক্ট করব। সো সিম্পলি এখানে আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন আমাদের মুভ টুলের সাহায্যে আমাদের অংশটিকে আমরা মুভ করে ফেলতে পারি। সো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্দিষ্ট অংশটাকে আমরা মুভ করে ফেললাম। সো আমাদের এই মার্কি টুলের সাহায্যে আমরা খুব ইজিলি যে কোনো স্পেসিফিক অংশটিকে সিলেক্ট করে এই মুভ টুলের সাহায্যে আমরা সেগুলোকে মুভ করে ফেলতে পারি। এবং ঠিক একই রকমভাবে আমরা চাইলে আমরা নতুন কোনো পেজ নিতে পারি। থিঙ্ক অ্যাবাউট আমি এরকম একটি পেজ নিলাম এবং আমাদের স্পেসিফিক কোনো নির্দিষ্ট অংশটুকু আমরা সিলেক্ট করে খুব ইজিলি মুভ টুলের সাহায্যে আমাদের সেই নির্দিষ্ট পেজে আমরা নিয়ে যেতে পারি। অলরাইট, সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের পরবর্তী দুটি টুলস নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।